way. Let's go! Hello everyone! কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমি শাওলিন সকার মুভিটি এক্সপ্লেইন করব। মুভিটি একটি চাইনিজ মুভি। এতে দেখানো হয়েছে কিভাবে কঠোর পরিশ্রম ও ইচ্ছা শক্তির বলে একজন ব্যর্থ মানুষও সফল হতে পারে আর নিজের লক্ষ্য পূরণ করতে পারে। মুভিটি 2001 সালে রিলিজ হয়। এই মুভিটার IMDb রেটিং 7.1। মুভিটি কাল্পনিক হলেও বেশ মজাদার। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একটি ফুটবল খেলার মাঠ দেখতে পাই। সেখানে আমরা দেখি গোল্ডেন লেক নামের একটি খেলোয়াড়কে ট্রাই বেকারের শেষ সিনেমা আমাদের দেখানো হয়। কুংফু আবারও খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং গোল্ডেন টিমের সবাই অনেক ধনী হয়ে গিয়েছে। স্টিল আর ময়ও মিলে গিয়েছে আর এই দেশের সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়।